মনের বুকে পা রেখে চলে, গঙ্গার খায় ক্ষুধার আনলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি, এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে, এটা নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও, আর আমি যেটা বলেছি সেটা মনে রেখো। শোনো, একটা কথা সত্যি করে কও দেখি। কি কথা? এই যে আমার দেবর, আমার দেবরটিকে তোমার পছন্দ হয়েছে? বিয়ে সবকিছু তো পাকা হয়ে গেল, এবার কোমর বেঁধে নেমে পড়ো। হাতে বেশি সময় নাই, মেলা কাজ পড়ি আছে। আমি ওই কাকে কাকে দাওয়াত করব তার একটা তালিকা করব, তুমি আমাকে লিখে দেবে, এসো। এখনো আসেনি, আসমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, বলছে পরে আসবে। পরের ছেলে, আমি কি আর শাসন করতে পারি? এইভাবে বল না তো, রসুল তোমাকে অনেক মাননি করে চলে, আর ও জানে তুমি ওকে কতখানি ভালোবাসো। আর এটা তো ঠিক, মার কাকাল ছেড়ে তোমার কাকালই তো উঠে এসেছিল ওই ছেড়ে, নাকি? তাই যদি হবে তাহলে তো একবার আমার কথা ভাবতো। ঠিক আছে, আজ বেটা আসুক, আমি কথা বলবো। তুমি কি বলবে? বলবো যে এইভাবে করলে এখানে আর থাকা যাবে না। না না, এইভাবে বল না, মা মরা ছেলে অনেক কষ্ট পাবে, ও যেভাবে থাকতে চায় থাকুক। তুমি তো মন খারাপ করে আছো। মন খারাপ করিনি, চিন্তা হয়, চারিদিকে যে অবস্থা, বেটা মানুষ কোথায় না কোথায় জুড়ে যায়, বাইরে যে অবস্থা। কে কে ওখানে, রসুল নাকি? কাল রাতে ঘরে আসিসনি, আর সারাদিনও কোনো খবর নেই, কি ব্যাপারটা কি? আর এদিকে সব বাড়িতে সব চিন্তায় তোমার জন্য অস্থির, তুমি আনন্দে ঘুরে বেড়াবে আর এখানে সবাই চিন্তায় মরবে, এটা কি? হ্যাঁ, তুমি থামো তো, যা বেটা তুই ঘরে যা, তোর চেহারায় বোঝা যাচ্ছে তুই অনেক খিদে পেয়েছিস, দুদিন কিছু খাসনি নাকি? থামো তো, আর বকাবকি দিও না। ঠিক আছে, তোমরা বুঝো। এখন থেকে কিছু দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। এইসব কাজে আমার আবার টানেন কেন? ব্যবসা আস্তে আস্তে বড় হচ্ছে, জমি জমা বাড়ছে, একা আমি কতদিক সামলাব? কিন্তু এইসব তো পুরুষ মানুষের কাজ, মেয়েদের কাজ তো সংসারে। আচ্ছা, ওসব কথা রাখো, যা বলি কোনো শোন, এই টাকাগুলো রাখো, ওই নতুন জমির ধান বিক্রি হয়েছে,
দুদিন পরে আরো কিছু টাকা পাবো। কাল দাওয়াত আছে, সেখানে খরচে লাগবে। না না না, তোমার কাছে রাখবো। সকালে লোকজন আসবে বাজার নিয়ে, রামনাথক আসবে, সেই সময় আমি নাও থাকতে পারি, তুমি টাকাগুলো হিসেব করে দিয়ে দিবে। সে কি বাইরের লোক আসবে, তাহলে আমি মেয়ে মানুষ হয়ে টাকা দিব, লোকে কি বলবে, আমার সাথে সাথে আপনারও তো নিন্দে করবে। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, আমার যখন প্রয়োজন হবে আমি নিয়ে নিব, তুমি টাকাগুলো গুনে তুলে রাখবে। দাঁড়িয়ে রইলে কেন, টাকাগুলো গুনে নিতে বললাম, এখানে 72 টাকা 12 আনা পয়সা আছে। আমি আমার সুবিধা মতো তোমার থেকে চেয়ে নেব, কিন্তু তুমি এটা হিসেব করে রাখবে, ঠিক আছে? গুনে নিবে। একটা কথা বলি বাবা, সত্যি করে বলবি তো? কি বলছো মামি, আমি কি কখনো মিছে কথা বলেছি? সত্যি করে বল বাপ, তুই এই ডাকাত দলের সাথে মিশিস নাই তো? মামি তুমি বসে বসে ওসব চিন্তা করো বুঝি, আরে ডাকাত দল আবার কোথা থেকে এলো? কেন, সকলে যে বলে গ্রামে নাকি ডাকাত ঢুকেছে, পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। না মামি, তুমি ওসব কথা শুনে দুশ্চিন্তা করো না তো, আমি ওসবের মধ্যে নেই। তাহলে এই দুদিন কোথায় ছিলি বাপ? মামি বনগাঁও, ওখানে কবি গানে পালা এসেছিল, আমি ওখানে ছিলাম, আমিও একটা পালা করেছি। তাই, সেটা তো ভালো কথা, তুই পারিস কবি গান করতে? আগে তো কখনো করিনি, ওদের একটা লোক কম পড়েছিল তাই মুখে ডেকে নিল হরিনাথ কাকু, লোক খুব হাততালি দিল আমার কবি গান শুনে। যাক চিন্তা মুক্ত হলাম, এরপর কোথাও গেলে একটু বলে যাবি, তোর চিন্তায় চিন্তায় আমার কাজ কাম সব মাথায় উঠে যায়। মা তুমি দাদাকে একটা শাদি দিয়ে দাও, তাহলে পরে দেখবা দাদার যে ব্যারাগ্গা পানা কোথা চলে গেছে। তবে রে আমার পিছে লাগা, দাঁড়া আগে তোকে শাদি দিয়ে দেবো, দেখ না। ইস, রসুল ঠিকই বলেছে, আগে তোর শাদি দিব, তারপর আরেকটা সুন্দর মেয়ে এনে আমাদের রসুলকে বিয়ে দিব। মামি আমি এখন শাদি করব না, আমি কলকাতা যাব, ওখানে লেখাপড়া করব। কলকাতা? সে তো শুনেছি অনেক দূর। হ্যাঁ মামি অনেক দূর, শুনেছি ওখানে ভালো কাজের সুযোগও পাওয়া যায়। জানো মা, দাদা কিন্তু বেশ ভালো ছবি আঁকতে পারে, গ্রামে সকলে দাদারে খুঁজে বেড়ায় ছবি আঁকি দেওয়ার জন্য। ছবি এঁকে কি সংসার চলে রে বেটা, তুই বরং তোর মামার সাথে কথা বলে দেখ, এখানে কোনো কাজে লেগে যা। না মামি, আমি ঠিক করেছি, আমি কলকাতাতেই যাব, তুমি মামাকে একটু রাজি করাও না, যেভাবে হোক, তুমি যদি না বলো তাহলে আমি বলবো। আমাদের গ্রামের বাবুল দাদা আছে না, তিনি কদিন পর যাবেন, তার এক মামা আছেন কলকাতায়, ওখানে নাকি ভালো কামাইও করছেন, বাবলুদা বললো আমাকেও সাথে নিয়ে যাবেন, তবে যাওয়ার আগে আসমাকে শাড়ি দিয়ে যাবো, তোমরা যদি মত দাও তাহলে আমি জামাইবাবুর সাথে কথা বলে দেখবো ভালো পাত্র আছে কি না। এ তোর বর্দাকে দেখেছিস, আরে একটু আগেও মানুষটা ঘরের মধ্যে ছিল, এখন হঠাৎ করে দেখি ও দাও সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজাও আমি তারে পাচ্ছি না, দেখেছিস? কি হলো, কিছু বলছিস না কি জন্য, জানিস কিছু? বন্ধু মানে তো লুকিয়ে থাকা ছেলেগুলো না, পুলিশের বিপদ আসতে পারে। বাবু তুমি চিন্তা করো না, দাদা কিছু হবে না, দাদা ঠিক মতো বাড়িতে নিয়ে আসবে। তুই বলছিস কোনো বিপদ হবে না? হ্যাঁ আমি বলছি কোনো বিপদ হবে না, বরং আমি মহাবিপদে আছি। আবার কি বিপদের মধ্যে পড়েছিস, এই তোর দুই ভাই সারাক্ষণ এত সমস্যা তৈরি করিস যে আমার জীবনটা পানি হয়ে যায়, আমি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। তোমার দেওর আমারই এতগুলো টাকা দিয়ে গেছে, ভুলে গেছে গুনে ভালো করে গুছায় রাখতি, কালকে আবার বাইরের থেকে লোক আসবে তারই গুনে আবার দিত। আমি গুনতে জানি নাই, আমি পড়ালেখা জানি নাই,
তোমার এখন এত কাজ করতে হবে, এখন তোমার ছুটি, আমরা তোমার সাজাই দিব। তোমরা থামবে, যাও গিয়ে গোছগাছ করে নাও, জানিয়ে যাও। বাড়ির বড় বউ তুমি, তাই তত্ত্ব দিয়ে প্রথম আশীর্বাদ তোমাকেই করতে হবে। না না না, ও দায়িত্ব আমাকে দেবেন না, আমি রান্নাঘরেই ঠিক আছি। অত অত মানুষের মধ্যে গেলে আমার কেমন যেন তাল গোল পাকিয়ে যায় আম্মা। তার উপর আবার নতুন কুটুম্ব বাড়ি, কিন্তু আম্মা ওসবই মেজই সামলাক। ও তো সুন্দর করে কথা বলতে পারে, প্রথম কথা তো ওই বলেছে, ওই যাক। তাই তো কি, উনারে আমি খুঁজিয়ে আনিছিলাম বলে সব কাজ আমারই করতে হবে, তুমি কর। আমি তাল পাকিয়ে ফেলবো, তাহলে কি চলবে? তুমি আমাদের বল, মায়ের করে তুমি এ বাড়ির সব, যেখানে মা যাকে সেখানে তোমার গিয়ে মায়ের সব দায়িত্ব পালন করতে হবে। আরে মেজো, এ তুই মেজো তো ঠিকই বলেছে, খালি লক্ষ্মী পয়মন্ত না, সংসারে সকলে যোগ্যী মানটা দিতে যাই। আমার পর তো এই সংসারের হাল তোমাকেই ধরতে হবে। তোমার তো চিন্তা কি, মেজ বৌমা তোমার পাশেই থাকবে, ও তোমার কোনো অসুবিধা হতে দেবে না। মা তো ঠিক কথাই বলেছে, আমি সব কাজ করতে পারি, কিন্তু তুমি যদি আমার মাথার উপর না থাকো তাহলে আমি সামলাতেই কি করি। আচ্ছা ঠিক আছে, আমার তো ভাবি দেখতে হবে আমি কি দিয়ে আশীর্বাদ করবো। আরে আমি একটা হার তুলে রেখেছি, যাতে করে আমার মেজ বৌমার মতো বউ ঘরে নিয়ে আসতে পারে। আর এই হারটা দিয়ে তুমি তোমার সেজোজারে আশীর্বাদ করবা, যেন ঠিক তোমার মতো একটা বউ তুমি আমার ঘরে নিয়ে আসতে পারো। তাহলে তো হয়ে গেল, আশীর্বাদ কি দিয়ে হবে, তা তো ঠিক হয়ে গেল, কিন্তু আমার তত্ত্ব কি নিয়ে যাবো? আমার হাসান তো সব কিনে রেখেছে, সেটা আমি জানি আম্মা, আর জানি বলে এই কথা বলছি। কি রে, তোর কর্তা কিনেছে বলে কি সব কিছু ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিবি, নাকি আমরাও কিছু দেখবো? যাও যাও যাও, দুজনে মিলে তত্ত্বগুলো ভালো করে সাজাও গিয়ে। দাদা, আমরা আর কতক্ষণ হাত গুটিয়ে বসে থাকবো? খবর যখন পাকা, লক্ষ্য যখন স্থির, তখন আর অপেক্ষা কিসের? আছে অপেক্ষা, আছে। আমরা এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছি যিনি অনেক বিশেষ কেউ। হঠকারিতায় নেওয়া সিদ্ধান্ত বারবার আমাদের বিফলতা ডেকে এনেছে, তাই হঠকারিতায় আর নয়। কিন্তু তুমি কার জন্য অপেক্ষা করছো আমি কিছুই বুঝতে পারছি না। কে কে সেই বিশেষ ব্যক্তি? আছে, আছে বিমল। তিনি এমন একজন মানুষ, ব্রিটিশ পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, নাকের ডগায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু ব্রিটিশ পুলিশ তার কিচ্ছুটি করতে পারবে না। আর আমাদের মিশন সাকসেস করার জন্য তাকে আমাদের চাই। কে
নিশ্চয় আমাদের দিকে কেউ এগিয়ে আসছে। আপনার খুলি ফুটু করে দিতে একটু দ্বিধা করবে না। আপনার পরিচয় কি? আপনি কে? আমি বলছি যে আমি একটু একটু আপনি বুকের ছাতি ফেটে যাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে আমরা সবাই জ্ঞান হারাবো। খবরদার গৌতম, এভাবে কথা বলবে না। আমরা ভারত মাতার বীর সন্তান। একদম পালানোর চেষ্টা করলে কিন্তু মাথা খুলে উড়াই দেবো। একদম চালাকি করবে না। তুমি স্যার, আমার মনে হয় আমরা যাদের খুঁজতে এসেছি এও তাদের দলের একজন। চোট লাগায় পালাতে পারিনি স্যার।